আপনারা দেখছেন খবর 48 ঘন্টা। বারুইপুর পৌরসভা ভোট আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে। এর মধ্যে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে তুঙ্গে। এমনই এক দৃশ্য ধরা পড়ল খবর 48 ঘন্টার ক্যামেরায়। বারুইপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরাজিতা দাস নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার জন্যও যাচ্ছে, এবং বিজেপি মনোনীত প্রার্থী যুথিকা দাসও নিজের এলাকায় মানুষের কাছে আশীর্বাদের জন্য যাচ্ছে। এমনই দৃশ্য ধরা পড়ল। এই সম্বন্ধে তৃণমূল কংগ্রেসের অপরাজিতা ও বিজেপির যুথিকা দাসের বক্তব্য। তৃণমূল কংগ্রেস পার্টি অপরাজিতা দাস আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করুন, যাতে আগামী দিনে এসে আমি কাজ করতে পারি। আমি 4 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী যুথিকা দাস, আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, দেখবেন আমি ভারতীয় জনতা পার্টি 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী, বারুইপুর পৌরসভা। আপনি এই তো মানে গত যে ইলেকশন গিয়েছিল পৌরসভার, তাতে এই 4 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী জিতেছে। আপনি বিজেপি প্রার্থী হয়ে এবার দাঁড়াচ্ছেন, এবার কতটা আশা করছেন যে সেই জায়গাটা ধরে রাখতে পারবেন? আশা তো রাখি যে এই ওয়ার্ডটাকে ধরে রাখবা। এখন জানেন তো যে কেমন চলছে, তবে আমি এতদিনই 4 নম্বর ওয়ার্ডের নাগরিকের কাছে আমি আশা রাখি যে ওনারা আমাকে নিশ্চয়ই উত্তীর্ণ করবে। এই 5 বছরে মানে সংগঠন ঠিক আগে ছিল করতে পেরেছেন? এই 5 বছরের সংগঠন তো আমাদের চলছেই, নানান দিকে নানান সমস্যা জানেন, ওই জন্য অনেক মানুষই জানারা মানে বাইরের ভেতর থেকেও আমাদেরকে ইয়ে করে সামনে আসতে পারে না। তবে হ্যাঁ, এটুকুনি ঠিক এখানকার পরিষেবা 5 বছরে যথেষ্ট হয়েছে, দেওয়া হয়েছে। আর আমি আশা করছি যদি আমি জিতে আসতে পারি, আমি নিশ্চয়ই 4 নম্বর নাগরিকের সঙ্গে থাকব এবং ওনারাও আমার সঙ্গে থাকবেন। আগে নাগরিককে ভালো রাখতে পারলে তবেই আমি ভালো। যদি জেতেন ফার্স্ট কাজ আপনার কী হবে? আমি জিতলে আমার প্রথম কাজ হচ্ছে নাগরিকের কোন সমস্যাটা কোথায়, কোন অসুবিধা তাদের কাছে ছুটে গিয়ে জানার, কেননা তাদের সমস্যা যেমন আমি গেছি চতুর্দিকে যাচ্ছি দেখছি যা সমস্যা দেখছি, দেখে আমি তো নিজেই ঠিক থাকতে পারছি না যে এখনও বারুইপুরের বুকে মানুষ এইরকম সমস্যায় বাস করছে। আপনার নাম? আমার নাম যুথিকা দাস। কোন দলের প্রার্থী হয়েছেন? আমি ভারতীয় জনতা পার্টি। আপনি 4 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি 4 নম্বর ওয়ার্ড থেকে। কোন দল থেকে? তৃণমূল কংগ্রেস। আপনার নাম কি? অপরাজিতা দাস। এই 4 নম্বর ওয়ার্ডটা বিগত 5 বছরে বারুইপুর পৌরসভার বিরোধী দলের মানে বিজেপি ছিল, মানে 16-17টা ওয়ার্ড ছিল, তার মধ্যে একটাই এই 4 নম্বর ওয়ার্ড বিজেপি ছিল, সেইখানটা কতটা আপনি সংগঠন করতে পেরেছেন? আগের বারে আমার বাবা এই ওয়ার্ড থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, খুব কম ভোটে হেরেছেন। এবারে আমার সংগঠন খুবই চাঙ্গা আছে, আমি মানুষের বাড়িতে যাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি, আমার মনে হয় আমি এই 4 নম্বর ওয়ার্ড থেকে জিতে যাব। আপনার নাম? আমার নাম অপরাজিতা রায়।